শহর জুড়ে ভুলভুলাইয়া ত্রির ফিভার চলছে, মঞ্জুলিকার ফিভার চলছে। তো দেরি না করে আমরা মান্ডেতে বেরিয়ে গেলাম ভুলভুলাইয়া থ্রি দেখতে। দেখতেই পাচ্ছেন লেক মলে সিনেপলিসে টিকিট বুক করেছিলাম বুক মাই শো থেকে। তা আমরা মোটামুটি 3:30-3:30 শো নিয়েছিলাম। এই যে লেক মলে ঢুকছি, ভেবেছিলাম সোমবার একটু ভিড়টা কম থাকবে, কিন্তু যথেষ্ট ভিড় ছিল, লোকে তখনও টিকিট কাটছিল এবং সিনেমা শুরুর আগে কিন্তু ভিড়টা প্রচণ্ড বেড়ে গেছিল। এই যে সিনেপলিসে ঢুকছি, এখানে তো সব খাবার দাবারের বিস্তর সম্ভার, এখানে রয়েছে এদের এক্সিকিউটিভসরা। আমাকে স্ক্যান করতে বললো, যে সিকিউরিটি গার্ড ছিল স্ক্যান করে দেখলো আমাদের সিট কোথায়। এখানে 4টে স্ক্রিন আছে লেক মলে, এক একটা স্ক্রিনে এক একটা মুভি চলছে। আমাদেরটা ছিল স্ক্রিন ওয়ানে, যে আমি আর আমার ছেলে এখানে ফটোশ্যুট করার মতলবে আছি। দেখা যাক ভুলভুলাইয়া থ্রি কেমন হয়, দেখতে বেরিয়ে পড়েছিলাম এসব ভেবেই। সেই প্রথম ভুলভুলাইয়া ওয়ান, তারপরে টু খুবই ভালো লেগেছিল। আমাদের করেছিল স্ক্রিন ওয়ানে, আমার ছেলে এখানে বোঝাবার চেষ্টা করছিল ভুলভুলাইয়া থ্রি গল্পটা ঠিক কী হতে চলেছে। আজকাল ইউটিউবে আগেই মোটামুটি হিন্ট দিয়ে দেয়। যাই হোক, ভুলভুলাইয়া কেমন হবে সব ভাবতে ভাবতেই হলে ঢুকে পড়েছিলাম। মানডে নভেম্বরের 4 তারিখ, এখানে আস্তে আস্তে মানুষজন ভিড় করছে। এই যে দেখছেন ফার্স্ট স্ক্রিনেই আমাদের ভুলভুলাইয়া, তারপরে সিংহাম কি পার্ট 3 না রিটার্নস কি সব এসছে। সিংহাম দেখতেও লোকে ভিড় করছে, তবে ভুলভুলাইয়াটা প্রমোশনটা ভালো হয়েছে, আই থিঙ্ক সেই জন্য ভিড়টা বেশি। 100 crore বোধ হয় এক্সিট করে গেছে। এই যে ভুলভুলাইয়া থ্রির এখানে ছবি আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এছাড়া এখনও তখনও হল খোলেনি, ওরা আগে স্ক্রিনটা শেষ হওয়ার পরে পরিষ্কার পরিষ্কার করে একদম ঝাঁকাঝাঁক করে দেয় লোকজনের ভিড়। আমরা এদিকে ফটোশ্যুট করতে শুরু করেছিলাম। লেক মল আমার বরাবরই প্রিয়, আর সিনেপলিস তো ভালোই ঘোরাঘুরি করছি। আমরা টাইমের অনেক আগেই চলে গেছিলাম। ফ্যামিলি মুভি ভুলভুলাইয়া থ্রি আমার খারাপ লাগেনি, এর রিভিউ আমি হয়তো পরে দেবো। তা মোটামুটি আজকে একটা ওভারভিউ দিচ্ছি। ভুলভুলাইয়া থ্রিতে কমেডিটা একটু বেশি ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিংহাম আছে, মুফাসা চলছে, তারপরে এদিকে জমালয় জীবন্ত মানুষ চলছে। তাই হচ্ছে ঢুকে পড়লাম হলের ভেতর, দেখতেই পাচ্ছেন তখন বোধহয় ট্রেলার হচ্ছিল। আমরা যে যার সিট দেখে নিচে যার যার রোয়ের নাম্বার দেওয়া আছে একদম বেসমেন্টে, সেটা দেখে দেখে আমাদের সিট খুব ভালোই পড়েছিল একদম ধারে, যাতে ওঠানামা করতে অসুবিধা না হয়। আস্তে আস্তে ট্রেলার দেখতে থাকতাম। অ্যাডভার্টাইজ অ্যান্ড বিভিন্ন ফিল্মের ট্রেলার কিন্তু অনেক বেশি, আর সিনেমাটা কিন্তু এইসব করে করে বেশ অনেকক্ষণই টেনেছে। লোকজন ভিড় করে করে দেখতে আসছিল। তোমার স্ক্রিনিং এখানকার ভালো, ডলবি সাউন্ড অবশ্য ভুলভুলাইয়া থ্রি প্রিয়া সিনেমা মানকা থেকে শুরু করে এমনি ভালোই চলছে। ভিড় বাড়ছে, এরা সব এখানকার যারা সিনেমা হলের লোকজন একটু গাইডও করছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো হলটা সিনেপলিস লেক মলের। যাই হোক, ভুলভুলাইয়া থ্রি কিন্তু কমেডি পোর্শনটা আমার একটু বেশি লেগেছে, কিন্তু লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা খুব সুন্দর। মাধুরী দীক্ষিত, দ্যাট বিদ্যা বালান ক্লাস অভিনেত্রী লিজেন্ডারি, তারা তাদের কাজটা ঠিকঠাকই করেছে। সামাও ভূতের থেকে কমেডি পোর্শনটা একটু বেশি, তবে হ্যাঁ স্পেশাল এফেক্টস কিন্তু অসম। মোটের উপর ভুলভুলাইয়াকে কিন্তু আমি 5-4 দিতে বাধ্য হচ্ছি। আস্তে আস্তে হল একদম অন্ধকার হতে থাকলো। এই যে অন্ধকার ব্যাপার স্যাপার দেখছেন, মানে এবার মুভি শুরু হবে।
মুভি শুরু হয়ে গেছে, যা গিয়ে সিনেমা টিনেমা দেখে আমরা 4:30টার সময় বাড়ি ফিরলাম। 4:30টার পর 7টা গিয়ে তার আগে আমরা ফটোশ্যুট করলাম। সামাও বুলবুলাইয়া 3 আমার বেশ ভালো লেগেছে, 4/5 আমি দেবই। গান খারাপ না, আমি যে তোমার গানটাই সব কিছু মাতিয়ে রেখে দিয়েছে। ডান্স সিকোয়েন্সটা তো ভীষণ ভালো, মাধুরী দীক্ষিত আর বিদ্যা বালানও তার সাথে সমান সঙ্গ দিয়েছে। আমরা সুন্দরভাবে এখানে ছবি ছবি তুলেছি। ফ্যামিলি মুভি, আর দেরি না করে থাকি।